ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত তিনটি বাড়ি। এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ঠুনঠুনিয়া গ্রামে। জানা গেছে, মুক্তার আলম, মমিন আক্তার এবং ঘাটু মোহাম্মদ নামে তিন ব্যক্তির বাড়িতে আগুন লাগে। কী কারণে এই আগুন তা জানা যায়নি। তিনটি বাড়ি মিলে প্রায় কয়েক লক্ষ টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে। তবে গ্রামবাসীদের সহযোগিতায় আগুন আয়ত্তে আসে। তবে ইসলামপুর দমকলকে ফোন করা হলেও সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। এতে স্থানীয়দের ক্ষোভ। তাদের দাবি, চোপড়া থানার অন্তর্গত দাসপাড়া এলাকায় যাতে দমকলের ব্যবস্থা করা হয়, এমনটাই দাবি প্রশাসনের কাছে। তবে কী কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। ১২:১২ এরকম হবে তো হুট করে একটা আওয়াজ আসলো। তা আমি, আমার বাড়িটা তো ওইখানে, আমি ওইখানে ছিলাম পুরোনো বাড়িতে। তা আমার চাচাতো ভাই কিন্তু নতুন বাড়ি করেছে এখানে, এই 11,000 ভোল্টের সামনে। তা আমি জানি যে লাইনের মানে আগুন লাগছে। ওখান থেকে দৌড়ে এসে দেখতে পাচ্ছি যে এখানে আগুন পুরা। আগুনটা কী দিয়ে লাগলো এখনো বলা যায় না। এটা হচ্ছে আমাদের নিমতলা ঠুনঠুনিয়া। পুরো বাড়িটাই মানে দুইটা ফ্যামিলি ছিল, দুইটা ফ্যামিলির মধ্যে শেষ। একটা ছাগলগুলো বেশ কয়েকটা ছাগল জ্বলেছে, তারপরে একটা আরও নতুন বাড়ি ওখানে এসছে, ধানের গোড়াটা ছিল ওটা জ্বলে গেছে। আবার নতুন বাড়িটায় নতুন খালি মেরামত করলো, ওটা বাড়িটা পুরো জ্বলে গেছে। গাড়িটাতে আগুন লাগছিল, গাড়িটা কোনো মতে টানেছি। ভালো টাকার ক্ষতি হয়েছে, প্রায় ধরে এখন 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কারণটা তো জানা যায়নি না, এখনো অবধি জানা যায়নি। পুলিশ এসেছেন, তারা তদন্ত করুক। আমরা তো আসার আগে আগে বেশ কয়েকজন এখানকার লোক ছিল এই পুরানো নতুন বাড়ির। তারা আমরা এসে সবাই কিন্তু হাতাহাতি করে জল, বাইরে থেকে জল আমরা তুলে আবার জল ফেলেছি ওখানে, নাহলে মুশকিল হয়ে যেত। গ্রামের সবাই ছুটে এসেছে এখানে। আমার নাম হচ্ছে জিয়াউর। মোটামুটি কো বলতেছে লাইনের অগুন জ্বলছে, কো বলতেছে কী যাবে তো অগুনটা লাগলো। মনে হয় গ্রামের মানুষ সবগুলো মানুষ ছুটে যাচ্ছে। এবারে পোহরের মধ্যে জল মাটি, তারপরে এখানে দুইটা তিনটা ছাগল ছিল, তা তালা ফাটা গরু বাইর করছে, গাড়ি ছিল গাড়ি বাইর করছে, আর তারপরে মোটামুটি তিনটা পরিবার ছিল, মানে ক্ষতি অনেক হয়েছে। এবারে কী যাবে লাগলো কেউ বলতে পারে না, কী যাবে আগুন লাগলো কেউ বলতে পারে না। এবারে মোটামুটি ধরো মানে 3-4 লাখের মতন ক্ষতি হয়েছে। ধান জ্বলছে, অনেক রকমের জিনিস জ্বলছে। আমরা ঘুমাইছিলাম, একটার সময় আচানক ওগুলটা পুরা উঠে গেছে আর কি, সামলিবার মতো না। তা আমরা এদিকে তো সামলা যাবে না, আমরা খালি গাড়ির মধ্যে পানি মারি। আমার বউ পানি উঠতে বলে আমার ছিটতেছে, আমি খালি মারতেছি ডলে ডলে। গাড়িটা বেঁচে গেছে, মোটামুটি আধা জ্বলা হয়েছে, 50-60 হাজার মতো খরচা হবে। পালা দুটা ঘর জ্বলেছে, 3টা ছাগল জ্বলেছে। মানে কী দেখলাম কীভাবে লাগলো আগুনটা? এটা তো আপনার বলতে পারছি না, রাতে 1টার সময় কী করে বলবো। মুড় ছিল, ছাই ছিল, তো ওটা বর্ষার ওগুলো ছাই। এখনকার না, এখন তো গ্যাসে রান্না করি, বর্ষার ওগুলো। মানে বিদ্যুতের কোনো ক্ষতি টুটি? না না, বিদ্যুতের না, বিদ্যুৎ দূরে ছিল। তাহলে কী অনুমান করছে? এটা মনে হয় কেউ লাগাই দিছে, সন্দেহ এটাই হচ্ছে। আপনাদের বাড়ি, ছোটো ভাই ছিল না বাড়িতে, রাত্রে মনে হয় কেউ এটা দুর্ঘটনা করেছে। আপনি কোথায় থাকেন? আমিও ঘরে ছিলাম। আপনাদের বাড়ি এটা? হ্যাঁ, এটা আমাদের। মোট কটা বাড়ি জ্বলেছে? মোট 3টা। আপনার কী কী ক্ষতি হয়েছে? আমার একটা আঠি ঘর গেছে, তাহলে গোয়াল ঘর গেছে, কী ঘর ছিল ধান ঢাকার ইগুলো গোলাটা ওটাও জ্বলে গেছে, গাড়িটা জ্বলেছে। আপনার নাম কি? মুক্তার আলম। আচ্ছা, ফায়ার ব্রিগেড এসেছিল, মানে কখন এসেছিল ফায়ার ব্রিগেড? আগুনটা নিভানোর পরে আসে। মানে কী বলবেন, ফায়ার ব্রিগেড যাতে চপড়ায় হয় কী বলবেন? লালবাজার হলে তো বেশি ভালো হয়, পাড়ায় আমাদের এখানে একটা হলো, ওই যে কি যেন ওটা বস্তির নাম, গালান্ডিগড়ে একটা হয়েছে, এখানে হয়েছে, এগুলো হতে থাকে। তাই কাছে হলে মানে দাসপাড়া লালবাজার এরিয়ায় আগুন লাগলে আগে জলে ছাই হয়, তারপরে ফায়ার ব্রিগেড আসে, তাই তো? হ্যাঁ, টাইম মতো আসে। আপনি কি ফায়ার ব্রিগেডের দাবি করছেন? হ্যাঁ, লালবাজার হলে বেশি ভালো হয়, দাসপাড়া লালবাজারে। আপনার নাম কি? মুক্তার আলম। বাড়ি কোথায়? নিমতলা। এখন গভীর রাত্রে
সম্ভবত এখানে প্রাথমিক যেটা শোনা যাচ্ছে তাতে ছাইয়ের গাদা থেকে আগুন সংযোগ হয়ে ধরে। তো এখানে এসে যেটা দেখলাম তিনটা বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, তিনটা পরিবারের। গরিব মানুষ যে ছাগল পোষে তিনটা খাসি ছাগলেরও মানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা গরু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে একটা পিক আপ ভ্যান ছিল, এই পিক আপ ভ্যানটারও অল্প বিস্তর ক্ষতি হয়েছে। সব মিলিয়ে একটা ভালো ক্ষয়ক্ষতি হয়েছে তিনটা পরিবারের। এই দেখলাম পঞ্চায়েত থেকে কি আশ্বাস দিলেন? পঞ্চায়েত থেকে দেখুন, আমরা পঞ্চায়েত থেকে যতটা পারি সহযোগিতা করব এবং আমরা এটা প্রশাসনকে জানিয়েছি, বিডিও সাহেবকেও ব্যাপারটা নলেজে দিলাম, এখন দেখি সরকারিভাবে আমরা কতটা সহযোগিতা করতে পারি। দেখছি ফায়ার ব্রিগেড নিয়ে আমাদের ইতিমধ্যে অনেকবার কথা হয়েছে, ফায়ার ব্রিগেড আমাদের নেতৃত্ব তথা প্রশাসন যথেষ্ট মানে চেষ্টা চালাচ্ছে যে আমাদের দাসপাড়া এরিয়ায় যেন বা চোপড়া ব্লকের মধ্যে একটা ফায়ার ব্রিগেড হয়, কারণ ইসলামপুর থেকে আমাদের এই প্রত্যন্ত গ্রামে আসতে প্রায় 40-45 মিনিট, প্রায় 1 ঘন্টাও সময় লেগে যায়, এর মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। তাই এখানে চেষ্টা চালাচ্ছে, অনেকটা জমি জটের কারণেই এখানে ফায়ার ব্রিগেড মানে এখনও পর্যন্ত হতে পারেনি বা হয়ে ওঠেনি, আশা করি আগামী দিনে সেটাও হয়ে যাবে এবং মানুষের সুবিধা। আসে দেখলাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, একটা দুঃখজনক ঘটনা। শুনলাম তিনটা বেলে খাসিও জুড়ে গেছে, এদেরকে জিজ্ঞাসা করলাম আগুন কথা বলতে পারে না, কোন থেকে কোথায় থেকে আগুন আসলো, কোথায় থেকে ধরলো। গভীর রাত্রি, তো রাত্রি 2টার সময়, তার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার ব্রিগেড টিম আসে ইসলামপুর থেকে আসতে কমসে কম 40-45 মিনিট টাইম লাগে, ওরা তো রেডি সবসময় থাকে না, এখান থেকে খবর যায় তারপরে ওরা রেডি হয়ে আসে, তারপরে তো এখানে দুলে ছাই হয়ে যায়। স্থানীয়দের দাবি যদি দাসপাড়া এবং লালবাজারে হয়, দাসপাড়া লালবাজার হওয়ার কথা, জমিয়ে পাচ্ছে না, জমিতে ডোনেট করবে, ডোনেট অনেকটা জায়গা লাগে, তো জমিয়ে দেওয়ার মতো দাতা নাই তার জন্য।